মডেল মসজিদগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ ক্যাটাগরিতে 64টি জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় লিফট সুবিধা এবং 2,360.09 বর্গ মিটারের মেজার স্পেস সহ চারতলা মসজিদ। বি ক্যাটাগরিতে প্রতিটি 1,680.14 বর্গ মিটার মেজার স্পেস এবং উপকূলীয় অঞ্চলে সি ক্যাটাগরির প্রতিটি 2,052.12 বর্গ মিটার মেজার স্পেস। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা হওয়ার কারণে এ মডেল মসজিদটি বি ক্যাটাগরিতে পড়ে। এ মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ উজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়া রয়েছে হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, ওটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কেন্দ্র, ইসলামী কার্যক্রম এবং ইসলামী দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা। মসজিদটিতে রয়েছে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা, নিরাপত্তার জন্য রয়েছে পুরো এলাকা জুড়ে সিসি ক্যামেরা।